रेडियो मिर्ची 98.3 FM में निवेदन विभूतिभूषण बंदोपाध्याय चांदेर पहाड़। अल्वारेज शंकर के शोनालो जेम्स मार्टिनेर कहानी। एर मध्ये हठात एक दिन ताबुर बाइरे किशेर जेनो पायेर शब्द आर तीन आंगुलेर पायेर छाप। डिएगो आर शंकर दुर्गम रिक्टर स्पेल्ट पर्वतमालार मध्ये डेथ सर्किले एसे पड़ेछे। एक ही जायगाय घुरेई जाच्छे, मैप भूल, कम्पास अकेजो। अल्वारेज किन्तु दमे जाबार पात्र नय। चाँदेर पहाड़ पंचम पर्व। दिन तीनेक परे ओरा एकटी जायगाय एसे उपस्थित हलो। सेखाने रिक्टर्सवेल्डेर एकटी शाखा आसल पर्वतमालार संगे समकोण करे उत्तर दिके लम्बालम्बी होये आछे। खूब कम हलेओ सेटा 4000 फुट उँचू। आरो पश्चिम दिके एकटा खूब उँचू पर्वतचूड़ा घन मेघेर आड़ाले लुकोचुरी खेलछे। दुई पहाड़ेर मध्यकार उपत्यका 3 माइल विस्तीर्ण हबे एबं एई उपत्यका खूब घन जंगले भरा। बने गाछपालार जेन 3-4 थाक। सकलेर उपरेर थाके शुधुई परगाछा आर श्यावला। माझेर थाके छोटो बड़ो वनस्पतिर भीड़। नीचेर थाके झोपझाड़, छोटोखाटो गाच। सूर्येर आलोर बालाई नेई बनेर मध्ये। अल्वारेज बनेर मध्ये ना ढुके बनेर धारेई ताँबू फेलते बलल। सन्ध्यार समय ओरा कफी खेते खेते परामर्श करते बसल जे एखन कि करा जाबे। खाबार एकदम फुरिएछे, चीनी अनेक दिन थेकेई नेई। सम्प्रति देखा जाच्छे आर दु एक दिन परे कफिओ शेष हये जाबे। सामान्य किछु मयदा एखनो आछे किन्तु आर किछुई नेई। मयदा एई जन्यई आछे जे ओरा ओ जिनिसटा काले भद्रेई व्यवहार करे। ओदेर प्रधान भरसा बन्य जंतुर मांस। किन्तु संगे जखन ओदेर गुलि बारुदेर कारखाना नेई तखन शिकारेर भरसाई बा चिरकाल करा जाय कि करे? कथा बोलते बोलते शंकर दूरेर जे पहाड़ेर चूड़ाटा मेघेर आड़ाले लुकोचुरी खेलछे सेखाने माझे माझे चेये देखछिल। एई समय अल्पक्षणेर जन्य मेघ सम्पूर्ण सरे गेल। चूड़ाटार अद्भुत चेहरा, जेन कुल्फि बरफेर आगार दिकटा के एक कामड़े खेये फेलेछे। अल्वारेज बलल, एखान थेके दक्षिण पूर्व दिके बुलावायो कि सल्सबेरी 400-500 माइलेर मध्ये, मध्ये 7 माइल मरुभूमि। पश्चिम दिके उपकूल 300 माइलेर मध्ये बटे, किन्तु पोर्तुगीज पश्चिम आफ्रिका अति भीषण दुर्गम जंगले भरा, सुतरां सेदिकेर कथा बाद दाओ। एखन आमादेर उपाय हच्छे हय तुमि नय आमि सल्सबेरी कि बुलावायो चले गिये टोटा ओ खाबार किने आनि। कम्पास चाई। अल्वारेजের মুখের এই কথাটা বড় শুভক্ষণে শঙ্কর শুনেছিল। দৈব মানুষের জীবনে যে কত কাজ করে তা মানুষ কি সব সময় বোঝে? দৈবক্রমে বুলাওয়েও ও সলসবেরি দুটো শহরের নাম, তাদের অবস্থানের দিক ও এই জায়গাটা থেকে তাদের আনুমানিক দূরত্ব শঙ্করের কানে গেল। এরপরে সে কতবার মনে মনে অ্যালভারেজকে ধন্যবাদ দিয়েছিল এই নাম দুটো বলবার জন্য। কথাবার্তা সেদিন বেশি অগ্রসর হল না, দুজনেই পরিশ্রান্ত ছিল। সকাল সকাল শয্যা আশ্রয় করল। মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল। কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে, কি একটা কাণ্ড কোথায় ঘটছে বনে। অ্যালভারেজও বিছানায় উঠে বসেছে, দুজনেই কান খাড়া করে শুনল। বড় অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে বাইরে?
শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল। অ্যালভারেজ বারণ করল, বলল, এসব অজানা জঙ্গলের রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না। তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি, বিনা বন্দুকেই বা যাচ্ছে কোথায়? তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার। দুজনেই টর্চ ফেলে দেখল বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পশ্চিমে সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূব দিকের পাহাড়টার দিকে চলেছে। হায়না বুন বুনো মোষ দুটো চিতাবাঘ তো ওদের গা ঘেঁষে ছুটে পেলাম। আরো আসছে, দলে দলে আসছে। ধাড়ি ও মাদি কলবাস বাঁধ দলে দলে ছানাপোনা নিয়ে ছুটছে। সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটছে। আর সঙ্গে সঙ্গে দূরে কোথায় একটা অদ্ভুত শব্দ হচ্ছে। চাপা গম্ভীর মেঘ গর্জনের মতো শব্দটা, কিংবা দূরে কোথাও যেন হাজারটা জয়ঢাক একসঙ্গে বাজছে। ব্যাপার কি? দুজনেই দুজনের মুখের দিকে চাইল, দুজনেই অবাক। অ্যালভারেজ বলল, শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো, নয়তো বন্য জন্তুদের দল আমাদের তাঁবু শুদ্ধ ভেঙে মারিয়ে চলে যাবে। জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলল যে, মাথার উপরে পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে। প্রকাণ্ড একটা স্প্রিংবক হরিণের দল ওদের দশ গজের মধ্যে এসে পড়ল। কিন্তু ওরা দুজনে তখন এমন হতভম্ব হয়ে গিয়েছে ব্যাপার দেখে যে এত কাছে বেয়েও গুলি করতে ভুলে গেল। এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি। শঙ্কর অ্যালভারেজকে কি একটা জিজ্ঞেস করতে যাবে, তারপরেই প্রলয় ঘটল। অন্তত শঙ্করের তো তাই বলেই মনে হল। সমস্ত পৃথিবীটা যেন দুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টলে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে হাজারটা বাজ যেন কাছেই কোথাও পড়ল, মাটি যেন চিড়ে ফেড়ে গেল, আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল। অ্যালভারেজ মাটি থেকে উঠবার চেষ্টা করতে করতে বলল, ভূমিকম্প। কিন্তু পরক্ষণেই তারা দেখে বিস্মিত হল, রাত্রির অমন ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে 50,000 বাতির এমন বিজলি আলো জ্বলে উঠল কোথা থেকে। তারপর তাদের নজর পড়ল দূরের সেই পাহাড়ের চূড়াটার দিকে। সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নি লীলা শুরু হয়েছে। রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত সেই প্রলয়ের আলোয়। আগুন রাঙা মেঘ ফুঁসিয়ে উঠছে পাহাড়ের চূড়া থেকে 2,000-2,500 ফুট পর্যন্ত উঁচুতে। সঙ্গে সঙ্গে কি বিশ্রী নিঃশ্বাস রোধকারী গন্ধকের উৎকট গন্ধ বাতাসে। অ্যালভারেজ সেদিকে চেয়ে ভয়ে বিস্ময়ে বলে উঠল, আগ্নেয়গিরি, সান্তা আনা গ্রাসিয়া দা কর্ডোভা। কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য! ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারল না খানিক্ষণ। লক্ষটা তুবড়ি একসঙ্গে জ্বলছে, লক্ষটা রং মশালে একসঙ্গে আগুন দিয়েছে, শঙ্করের মনে হল। রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায়, হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে, অমনি দপ করে হাজার ফুট ঠেলে ওঠে, আর সেই সঙ্গে হাজারটা বোমা ফাটার আওয়াজ। এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায়, কেবল টলে টলে পড়তে হয়। শঙ্কর তো টলতে টলতে তাঁবুর মধ্যে ঢুকল। ঢুকে দেখে একটা ছোট কুকুরছানার মতো জীব তার বিছানায় গুটিসুটি হয়ে ভয়ে কাঁপছে। শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল, আর তার চোখ দুটি মনির মতো জ্বলতে লাগলো। অ্যালভারেজ তাঁবুতে ঢুকে দেখে বলল, নেকড়ে বাগের ছানা, রেখে দাও
আমাদের আশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয়। ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি, এ থেকে যে কি বিপদ আসতে পারে তা ওদের জানানি। কিন্তু অ্যালভারেজের কথা ভালো করে শেষ হতে না হতে হঠাৎ কি প্রচন্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাঁবুর বাইরে গিয়ে যখন দেখল যে একখানা 1500 ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথর অদূরে একটা ঝোপের উপর এসে পড়েছে, সঙ্গে সঙ্গে ঝোপটা জ্বলে উঠেছে, তখন অ্যালভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বলল, পালাও পালাও শঙ্কর, পালাও, তাঁবু উঠাও শিগগির। ওরা তাঁবু উঠাতে উঠাতে আরো 2-5 আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিকে ওদিকে সশব্দে পড়ল, নিঃশ্বাস তো এদিকে বন্ধ হয়ে আসে, এমনই ঘন গন্ধকে ধোঁয়া বাতাসে ছড়িয়েছে। দৌড় দৌড় দৌড়, 2 ধরে ওরা জিনিসপত্র কতক টেনে হিঁচড়ে কতক বয়ে নিয়ে পূব দিকের সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছল। সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে। 8 পরে সেখানেও পাথর পড়তে শুরু করল। ওরা পাহাড়ের ওপর উঠল, সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার ঠেলে। ভোর যখন হল তখন 2500 উঠে পাহাড়ের ঢালুতে বড় একটা গাছের তলায় 2 হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। সূর্য উঠবার সঙ্গে সঙ্গে অগ্নুৎপাতের সে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল, কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়ল। এবার শুধু পাথর নয়, তার সঙ্গে খুব মিহি ধূসর বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে। গাছপালা লতা পাতার উপর দেখতে দেখতে পাতলা এক পুরু ছাই জমে গেল। সারাদিন সমানভাবে অগ্নিলীলা চলল। আবার রাত্রি এলো। নিচের উপত্যকা ভূমির অত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য। কত দূর পর্যন্ত বন ও আকাশ, কত দূরের দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নিকটাহের আগুনে। তখন পাথর পড়াটা একটু কেবল কমেছে, কিন্তু সেই রাঙা আগুন ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকমই দীপ্ত হয়ে রয়েছে। রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল। ওরা সভয়ে চেয়ে দেখল জ্বলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডুটা উড়ে গিয়েছে, নিচের উপত্যকাতে ছাই আগুন ও জ্বলন্ত পাথর ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকেও ঢাকা দিল। অ্যালভারেজ পাথরের গায়ে আহত হল, ওদের তাঁবুর কাপড়ে আগুন ধরে গেল, পেছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়ল পাথরের চোখে। শঙ্কর ভাবছিল এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তা কেউ দেখতেও পেত না যদি তারা না থাকত। সভ্য জগৎ জানেও না আফ্রিকার গহন অরণ্যে এ আগ্নেয়গিরির অস্তিত্ব, কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো। সকালে বেশ স্পষ্ট দেখা গেল, মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাঁজের সৃষ্টি করে, পাহাড়ের চূড়াটার তেমনই চেহারা হয়েছে। কুলপি বরফটাতে ঠিক যেন কে একটা কামড় বসিয়েছে। অ্যালভারেজ ম্যাপ দেখে বলল, এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেওয়া নেই, সম্ভবত বহু বছর পরে এই প্রথম অগ্নুৎপাত, কিন্তু এর যে নাম ম্যাপে দেওয়া আছে তা খুব অর্থপূর্ণ। শঙ্কর বলল, কি নাম? অ্যালভারেজ বলল, এর নাম লেখা আছে ওল্ডোনিও লেঙ্গাই, প্রাচীন জুলু ভাষায় এর মানে অগ্নিদেবের শয্যা। নামটা দেখে মনে হয় এ অঞ্চলের প্রাচীন লোকদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না, বোধ হয় তারপর 200 কিংবা তার বেশি কাল এটা চুপচাপ ছিল। ভারতবর্ষের ছেলে শঙ্করের
দুই হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করল। প্রণাম, হে রুদ্রদেব প্রণাম, আপনার তাণ্ডব দেখার সুযোগ দিয়েছেন, এজন্য প্রণাম গ্রহণ করুন। হে দেবতা, আপনার রূপের কাছে শত হিরক্ষণই তুচ্ছ হয়ে যায়, আমার সমস্ত কষ্ট সার্থক। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। রেডিও মির্চি 98.3 FM এ চাঁদের পাহাড় আজ পঞ্চম পর্ব, রাত 9টা থেকে। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। জঙ্গলের মধ্যে হঠাৎ ভূমিকম্প, দলে দলে জন্তুরা ছুটে পালাচ্ছে, এবং তারপরই একটি ডরমেন্ট ঘুমিয়ে থাকা ভলকেনো থেকে অগ্ন্যুৎপাত। সেই আগ্নেয়গিরির ভয়ঙ্কর সৌন্দর্য শঙ্করকে মুগ্ধ বিস্মিত করল। আগ্নেয় পর্বতের অত কাছে বাস করা অ্যালভারেজ উচিত মনে করল না। ওল্ডোনিও লেঙ্গাই পাহাড়ের ধুমায়িত শিখর দেশের সান্নিধ্য পরিত্যাগ করে তারা আরো পশ্চিম ঘেঁষে চলতে থাকল। সেদিকের গহন অরণ্যে আগুনের আঁচটিও লাগেনি। বর্ষার জলে সে অরণ্য আরো নিবিড় হয়ে উঠেছে, ছোট ছোট গাছপালার ও লতা ঝোপের সমাবেশ। ছোট বড় কত ঝর্ণাধারা ও পার্বত্য নদী বয়ে চলেছে, তাদের মধ্যে একটাও অ্যালভারেজের পূর্ব পরিচিত নয়। এইবার এক জায়গায় ওরা এসে উপস্থিত হল যেখানে চারিদিকেই চুনা পাথর ও গ্রানাইটের বড় বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা। স্থানটার প্রাকৃতিক দৃশ্য রিক্টসভেল্ডের সাধারণ দৃশ্য থেকে একটু অন্যরকম। এখানে বন তত ঘন নয়, কিন্তু খুব বড় বড় গাছ চারিদিকে, আর যেখানে সেখানে পাহাড় ও গুহা। একটা উঁচু ঢিপির মতো গ্রানাইটের পাহাড়ের ওপর ওরা তাঁবু ফেলে রইল। এখানে এসে পর্যন্ত শঙ্করের মনে হয়েছে জায়গাটা ভালো নয়, কি একটা অস্বস্তি, মনের মধ্যে কি একটা আসন্ন বিপদের আশঙ্কা। তা সে না পারে ভালো করে নিজে বুঝতে, না পারে অ্যালভারেজকে বোঝাতে। একদিন অ্যালভারেজ বলল, সব মিথ্যে শঙ্কর, আমরা এখনো বনের মধ্যে ঘুরছি। আজ সেই গাছটা আবার দেখেছি, সেই DA লেখা। অথচ তোমার মনে আছে আমরা যতদূর সম্ভব পশ্চিমকে ঘেঁষেই চলেছি আজ 15 দিন। কি করে আমরা আবার সেই গাছের কাছে আসতে পারি? শঙ্কর বলল, তবে এখন কি উপায়? উপায় আছে। আজ রাত্রে একটা বড় গাছের মাথায় উঠে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হবে। তুমি তাঁবুতেই থাকো। শঙ্কর একটা কথা বুঝতে পারছিল না, তারা যদি চক্রাকারে ঘুরছে তবে এই অনুচ্চ শৈলমালা ও গুহার দেশে কি করে এলো? এ অঞ্চলে তো কখনো আসেনি বলেই মনে হয়। অ্যালভারেজের উত্তরে বলল, গাছটাতে নাম খোদাই দেখে সে আর কখনো তার পূর্ব দিকে আসবার চেষ্টা করেনি। পূর্ব দিকে মাইল দুই এলেই এই স্থানটাতেই ওরা পৌঁছত। সে রাত্রে শঙ্কর একা তাঁবুতে বসে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ পড়ছিল। এই একখানাই বাংলা বই
সে দেশ থেকে আসবার সময় সঙ্গে করে আনে এবং বহুবার পড়লেও সময় পেলেই আবার পড়ে। কত দূরে ভারতবর্ষ, তার মধ্যে চিতোর, মেওয়ার, মোগল রাজপুতের বিবাদ। এই অজানা মহাদেশের অজানা মহা অরণ্যানীর মধ্যে বসে সে সব যেন অবাস্তব বলে মনে হয়। তাঁবুর বাইরে হঠাৎ যেন পায়ের শব্দ পাওয়া গেল। শঙ্কর প্রথমটা ভাবল অ্যালভারেজ গাছ থেকে নেমে ফিরে আসছে বোধ হয়, কিন্তু পরক্ষণে তার মনে হল এ মানুষের স্বাভাবিক পায়ের শব্দ নয়। কেউ দুপায়ে থলে জড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পা ঘষে ঘষে টেনে টেনে চললে যেন এমন ধরনের শব্দ হওয়া সম্ভব। অ্যালভারেজের উইনচেস্টার রিপিটারটা হাতের কাছেই ছিল, ও সেটা তাঁবুর দরজার দিকে বাগিয়ে বসল। বাইরে পদশব্দটা একবার থেমে গেল, পরেই আবার তাঁবুর দক্ষিণ পাশ থেকে বাঁ দিকে এলো। একটা কোনো বড় প্রাণীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যেন পাওয়া গেল, ঠিক যেমন পাহাড় পার করার সময় এক রাত্রে ঘটেছিল, ঠিক সেই রকমই। শঙ্কর একটু ভয় খেয়ে সংযম হারিয়ে ফেলে রাইফেল ছুঁড়ে বসল, একবার দুবার। সঙ্গে সঙ্গে মিনিট দুই পরে দূরের গাছের মাথা থেকে প্রত্যুত্তরে দুবার রিভলভারের আওয়াজ পাওয়া গেল। অ্যালভারেজ মনে ভেবেছে শঙ্করের কোনো বিপদ উপস্থিত, নতুবা রাত্রে খামুখার রিভলভার ছুড়বে কেন, বোধ হয় সে তাড়াতাড়ি নেমেই আসছে। এদিকে চারদিক থেকে বন্দুকের আওয়াজে জানোয়ারটা বোধহয় পালিয়েছে, আর তার সাড়া শব্দ নেই। শঙ্কর টর্চ জেলে তাঁবুর বাইরে এসে ভাবল অ্যালভারেজকে সংকেতে গাছ থেকে নামতে বারণ করবে, এমন সময় কিছু দূরে বনের মধ্যে হঠাৎ আবার দুবার পিস্তলের আওয়াজ এবং সেই সঙ্গে একটা অস্পষ্ট চিৎকার শুনতে পাওয়া গেল। শঙ্কর পিস্তলের আওয়াজ লক্ষ্য করে ছুটে গেল, কিছু দূরে গিয়েই দেখল বনের মধ্যে একটা বড় গাছের তলায় অ্যালভারেজ শুয়ে। টর্চের আলোয় তাকে দেখে ভয়ে বিস্ময়ে শঙ্কর শিউরে উঠল, তার সর্বশরীর রক্ত মাখা, মাথাটা বাকি শরীরের সঙ্গে একটা অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে, গায়ের কোটটা ছিন্ন ভিন্ন। শঙ্কর তাড়াতাড়ি ওর পাশে গিয়ে বসে ওর মাথাটা নিজের কোলে তুলে নিল, ডাকল, অ্যালভারেজ, অ্যালভারেজ। অ্যালভারেজের কোনো সাড়া নেই, তার ঠোঁট দুটো একবার যেন নড়ে উঠল, কি যেন বলতে গেল। শঙ্করের দিকে চেয়েই আছে, অথচ সে চোখে যেন দৃষ্টি নেই, অথবা কেমন যেন নিস্পৃহ উদাস দৃষ্টি। শঙ্করকে বহন করে তাঁবুতে নিয়ে এলো, মুখে জল দিল, তারপর গায়ের কোটটা খুলতে গিয়ে দেখে গলার নিচে কাঁধের দিকের খানিকটা জায়গায় মাংস কে যেন ছিঁড়ে নিয়েছে, সারা পিঠটারও সেই অবস্থা। কোনো এক অসাধারণ বলশালী জন্তু তীক্ষ্ণ ধার নখে বা দাঁতে পিঠখানা চিরে ফালা ফালা করেছে। পাশেই নরম মাটিতে কোনো এক জন্তুর পায়ের দাগ, তিনটে মাত্র আঙুল সে পায়ে। সারা রাত্রি সেইভাবেই কাটল, অ্যালভারেজের সাড়া নেই, সংজ্ঞা নেই। সকাল হবার সঙ্গে হঠাৎ যেন তার চেতনা ফিরে এলো, শঙ্করের দিকে বিস্ময়ের ও অচেনার দৃষ্টিতে চেয়ে দেখল, যেন এর আগে সে কখনো শঙ্করকে দেখেনি। তারপর আবার চোখ বুঝল, দুপুরের পর
খুব সম্ভবত নিজের মাতৃভাষায় কিসব বকতে শুরু করল। শঙ্কর এক বর্ণও বুঝতে পারল না। বিকেলের দিকে সে হঠাৎ শঙ্করের দিকে চাইল। চাইবার সঙ্গে সঙ্গে শঙ্করের মনে হল সে ওকে চিনতে পেরেছে। এইবার ইংরেজিতে বলল, শঙ্কর এখনো বসে আছো? চলো যাই। তারপর অপ্রকৃতিস্থের মতো নির্দেশহীন ভঙ্গিতে হাত তুলে বলল, রাজার ঐশ্বর্য লুকন রয়েছে ওই ওই পাহাড়ের গুহার মধ্যে। তুমি তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি। চলো চলো আমরা যাই, তাঁবু ওঠাও, দেরি করো না। এই অ্যালভারেজের শেষ কথা। তারপর কতক্ষণ শঙ্কর স্তব্ধ হয়ে বসে রইল। সন্ধে হল, একটু একটু করে সমগ্র বনানী ঘন অন্ধকারে ডুবে গেল। শঙ্করের তখন চমক ভাঙল। সে তাড়াতাড়ি উঠে আগে আগুন জ্বালল, তারপর দুটো রাইফেলের টোঁটা ভরে তাঁবুর দোরের দিকে বন্দুকের নল বাগিয়ে অ্যালভারেজের মৃতদেহের পাশে একখানা শতরঞ্চির উপর বসে রইল। তারপর সে রাত্রে আবার নামল ভীষণ বর্ষা। তাঁবুর কাপড় ফুঁড়ে জল পড়ে জিনিসপত্র ভিজে গেল। শঙ্কর তখন কিন্তু এমন হয়ে গেছে যে তার কোনো দিকে দৃষ্টি নেই। এই কমাসে সে অ্যালভারেজকে সত্যিই ভালোবেসেছিল। তার নির্ভীকতা, তার সংকল্পে অটলতা, তার পরিশ্রম করবার অসাধারণ শক্তি, তার বীরত্ব শঙ্করকে মুগ্ধ করেছিল। সে অ্যালভারেজকে নিজের পিতার মতো ভালোবাসত। অ্যালভারেজ তাকে তেমনই স্নেহের চোখে দেখত। কিন্তু এসবের চেয়েও শঙ্করের বেশি মনে হচ্ছে যে অ্যালভারেজ শেষকালে মারা গেল সেই অজ্ঞাত জানোয়ারটারই হাতে, ঠিক জিম কার্টনের মতোই। রাত্রি গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমে তার মন ভয়ে আকুল হয়ে উঠল। সম্মুখে ভীষণ অজানা মৃত্যুদূত, ঘোর রহস্যময় তার অস্তিত্ব। কখন সে আসবে, কখন বা যাবে, কেউ তার সন্ধান দিতে পারবে না। ঘুমে ঢুলে না পড়ে শঙ্কর মনের বলে জেগে বসে রইল সারা রাত। ও, সে কি ভীষণ রাত্রি! যতদিন বেঁচে থাকবে ততদিন এ রাত্রির কথা সে ভুলবে না। গাছে গাছে, ডালে ডালে হাজার ধারায় বৃষ্টির পতনের শব্দ ও এক টানা ঝড়ের শব্দ অরণ্যানীর অন্য সকল নৈশ শব্দকে আজ ডুবিয়ে দিয়েছে। পাহাড়ের ওপর বড় গাছ মড়মড় করে ভেঙে পড়ছে। এই ভয়ঙ্কর রাত্রিতে সে একা এই ভীষণ অরণ্যানীর মধ্যে। কালো গাছের গুঁড়িগুলো যেন প্রেতের মতো দেখাচ্ছে। অত ঝড় বৃষ্টিতেও জোনাকি ঝাঁক চলছে। সম্মুখে বন্ধুর মৃতদেহ। ভয় পেলে চলবে না, সাহস আনতেই হবে মনে, নতুবা ভয়েই সে মারা যাবে। সাহস আনবার প্রাণপণ চেষ্টায় সে রাইফেল দুটির দিকে মনোযোগ নিবদ্ধ করল। একটা উইনচেস্টার, অপরটি ম্যাগলেখা। দুটোরই ম্যাগাজিনে টোটা ভর্তি। এমন কোনো শরীরধারী জীব নেই যে এই দুই শক্তিশালী অতি ভয়ানক মারণাস্ত্রকে উপেক্ষা করে আজ রাত্রে অক্ষত দেহে তাঁবুতে ঢুকতে পারবে। ভয় ও বিপদ মানুষকে সাহসী করে। শঙ্কর সারা রাত সজাগ পাহারা দিল।
পরদিন সকালে অ্যালভারেজের মৃতদেহ সে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করল এবং দুখানা গাছের ডাল ক্রুশের আকারে শক্ত লতা দিয়ে বেঁধে সমাধির ওপর পুঁতে দিল। অ্যালভারেজের কাগজপত্রের মধ্যে ওপোর্টো খনি বিদ্যালয়ের একটা ডিপ্লোমা ছিল ওর নামে। তাতে শেষ পরীক্ষায় অ্যালভারেজ সসম্মানে উত্তীর্ণ হয়েছে। ওর কথাবার্তায় অনেক সময় শঙ্করের সন্দেহ হতো যে সে নিতান্ত মূর্খ ভাগ্যান্বেষী ভবঘুরের নয়। লোকালয় থেকে বহু দূরে এই জনহীন গহন অরণ্যে ক্লান্ত অ্যালভারেজের রত্নানুসন্ধান শেষ হল। তার মতো মানুষ রত্নের কাঙাল নয়, বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোই তাদের জীবনের পরম আনন্দ। কুবেরের ভাণ্ডারও তাকে এক জায়গায় চিরকাল আটকে রাখতে পারত না। দুঃসাহসিক ভবঘুরের উপযুক্ত সমাধি বটে। অরণ্যের বনস্পতি দল ছায়া দেবে সমাধির ওপর। সিংহ গরিলা হায়না সজাগ রাত্রি যাপন করবে, আর সবার উপরে সবাইকে ছাপিয়ে বিশাল রিক্টাস ভেল্ট পর্বতমালা অদূরে দাঁড়িয়ে মেঘলোকে মাথা তুলে খাড়া পাহারা রাখবে চিরযুগ। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। শঙ্কর আর ডিয়েগো দিকভ্রান্ত, জঙ্গলের মধ্যে চক্রাকারে ঘুরেই চলেছে। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, তাঁবুর বাইরে সেই অজ্ঞাত পাহাড়ের প্রহরী অ্যালভারেজকে আক্রমণ করল। শঙ্কর তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল। পরের দিন অ্যালভারেজ মৃত্যুর কোলে ঢলে পড়ল। বনের মধ্যেই শঙ্কর অ্যালভারেজের মৃতদেহ সমাধিস্থ করল। সেদিন সে রাত্রিও কেটে গেল। শঙ্কর এখন দুঃসাহসে মরিয়া হয়ে উঠেছে। যদি তাকে প্রাণ নিয়ে এ ভীষণ অরণ্য থেকে উদ্ধার পেতে হয় তবে তাকে ভয় পেলে চলবে না। দুদিন সে কোথাও না গিয়ে তাঁবুতে বসে মন স্থির করে ভাববার চেষ্টা করল সে এখন কি করবে। হঠাৎ তার মনে হল অ্যালভারেজের সেই কথাটা, সলসবারি, এখান থেকে পূর্ব দক্ষিণ কোণে আন্দাজ 600 মাইল। সলসবারি, দক্ষিণ রোডেশিয়ার রাজধানী সলসবারি, যে করে হোক পৌঁছতেই হবে তাকে সলসবারিতে। সে এখনো অনেক দিন বাঁচবে, তার জন্মকোষ্ঠীতে লেখা আছে এ জায়গায় বেঘরে সে মরবে না। শঙ্কর ম্যাপগুলো খুব ভালো করে দেখে। পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, 1873 সালের রয়্যাল মেরিন সার্ভে তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপো দি ফিলিপির ম্যাপ, এবাদে অ্যালভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া নকশা। অ্যালভারেজ বেঁচে থাকতে সে এই সব ম্যাপ ভালো করে বুঝতে একবারও চেষ্টা করে। এখন এই ম্যাপ বোঝার উপর তার জীবন মরণ নির্ভর করছে। সলসবারির সোজা রাস্তা বার করতে হবে। এই স্থান থেকে তার অবস্থিতি বিন্দুর দিক নির্ণয় করতে হবে। রিক্টাস ভেল্ট অরণ্যের এই গোলকধাঁধা থেকে তাকে উদ্ধার পেতে হবে সব এই ম্যাপগুলির সাহায্যে।
অনেক দেখবার পর শঙ্কর বুঝতে পারল, এই অরণ্যের ও পর্বতমালা সম্বন্ধে কোনো ম্যাপেই বিশেষ কিছু দেওয়া নেই, এক অ্যালভারেজ ও জিম কার্টারের খসড়া ম্যাপখানা ছাড়া। তাও সেগুলি এত সংক্ষিপ্ত এবং তাতে এত সাংকেতিক ও গুপ্তচিহ্ন ব্যবহার করা হয়েছে যে শঙ্করের পক্ষে তা প্রায় দুর্বোধ্য। কারণ এদের সব সময় ভয় ছিল যে ম্যাপ অপরের হাতে পড়লে পাছে আর কেউ এসে ওদের ধনে ভাগ বসায়। চতুর্থ দিন শঙ্কর সে স্থান ত্যাগ করে আন্দাজ মতো পূব দিকে রওনা হল। যাওয়ার আগে কিছু বনফুলের মালা গেঁথে অ্যালভারেজের সমাধির ওপর অর্পণ করল। বুশক্রাফ্ট বলে একটা জিনিস আছে, সুবিস্তীর্ণ বিজন গহন অরণ্যানির মধ্যে ভ্রমণ করবার সময় এ বিদ্যা জানা না থাকলে বিপদ অবশ্যম্ভাবী। অ্যালভারেজের সঙ্গে এতদিন ঘোরাঘুরি করার ফলে শঙ্কর কিছু কিছু বুশক্রাফ্ট শিখে নিয়েছিল, তবু তার মনে সন্দেহ হল যে এই বন একা পাড়ি দেবার যোগ্যতা সে কি অর্জন করেছে। শুধু ভাগ্যের উপর নির্ভর করে তাকে চলতে হবে, ভাগ্য ভালো থাকলে বন পার হতে পারবে, ভাগ্য প্রসন্ন না হয় মৃত্যু। দুটো তিনটে ছোট পাহাড় সে পার হয়ে চলল। বন কখনো গভীর কখনো পাতলা, কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড বনস্পতির আর শেষ নেই। শঙ্করের জানা ছিল যে দীর্ঘ এলিফেন্ট ঘাসের জঙ্গল এলে বুঝতে হবে যে বনের প্রান্ত সীমায় পৌঁছানো গিয়েছে, কারণ গভীর জঙ্গলে কখনো এলিফেন্ট বা টুসক ঘাস জন্মায় না। কিন্তু এলিফেন্ট ঘাসের চিহ্ন নেই কোনো দিকে, শুধু বনস্পতি আর নিচু বনছপ। প্রথম দিন শেষ হলো এক নিবিড়তর অরণ্যের মধ্যে। শঙ্কর জিনিসপত্র প্রায় সবই ফেলে দিয়ে এসেছিল, কেবল অ্যালভারেজের ম্যানলিখার রাইফেলটা, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপগুলো, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও সামান্য কিছু ওষুধ সঙ্গে নিয়েছিল। আর নিয়েছিল একটা দড়ির দোলনা। তাঁবুটা যদিও খুব হালকা ছিল, বয়ে আনা অসম্ভব বিবেচনায় ফেলেই এসেছে। দুটো গাছের ডালে মাটি থেকে অনেকটা উঁচুতে সে দড়ির দোলনাটা টাঙালো এবং হিংস্র জন্তুর ভয়ে গাছতলায় আগুন জ্বালল। দোলনায় শুয়ে বন্দুক হাতে জেগে রইল, কারণ ঘুম অসম্ভব। একে ভয়ানক মশা, তার উপর সন্ধ্যার পর থেকে গাছতলার কিছু দূর দিয়ে একটা চিতাবাঘ যাতায়াত শুরু করল। গভীর অন্ধকারে তার চোখ জ্বলে যেন দুটো আগুনের ভাঁটা। শঙ্কর টর্চের আলো ফেললে পালিয়ে যায়, আবার আধ ঘন্টা পরে ঠিক সেইখানে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকে। শঙ্করের ভয় হল ঘুমিয়ে পড়লে হয়তো বা লাফ দিয়ে দোলনায় উঠে আক্রমণ করবে। চিতাবাঘ অতি ধূর্ত জানোয়ার, কাজেই সারা রাত্রি শঙ্কর চোখের পাতা বোঝাতে পারল না। তার উপর চারধারে নানা বন্য জন্তুর রব। একবার একটু তন্দ্রা এসেছিল, হঠাৎ কাছেই কোথাও একদল বালক বালিকার খিল খিল হাসির শব্দে তন্দ্রা ছুটে গিয়ে ও চমকে জেগে উঠল। ছেলেমেয়েরা হাসলো কোথায়? এই জনমানবহীন অরণ্যে বালক বালিকাদের যাতায়াত করা বা এত রাত্রে হাসা তো উচিত নয়। পরক্ষণেই তার মনে পড়ল এক জাতীয় বেবুনের ডাক ঠিক ছেলেপুলের হাসির মতো শোনায়। অ্যালভারেজ একবার গল্প করেছিল, ভোরবেলা সে গাছ থেকে নেমে রওনা হল। বৈমানিকরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড, সে সেইভাবে বনের মধ্যে দিয়ে চলেছে, সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে, দু চোখ বুঝে। এই দুদিন চলেই সে সম্পূর্ণভাবে দিকভ্রান্ত হয়ে পড়েছে, আর তার উত্তর দক্ষিণ পূব পশ্চিম জ্ঞান নেই। সে বুঝল কোনো মহারণ্যে দিক ঠিক রেখে চলা কি ভীষণ কঠিন ব্যাপার। তোমার চারপাশে সব সময় গাছের গুঁড়ি, অগণিত অজস্র, তার মাপজোক নেই। তোমার মাথার উপর সব সময় ডালপালা লতা পাতার চন্দ্রাতপ, নক্ষত্র চন্দ্র সূর্য দৃষ্টিগোচর হয় না।
সূর্যের আলো কম, সবসময় যেন গুধুলি। ক্রুশের পর ক্রুশ যাও এই একই ব্যাপার। কম্পাসের দিকে অকেজো, কি করেই বা দিক ঠিক রাখা যায়? পঞ্চম দিনে একটা পাহাড়ের তলায় এসে সে বিশ্রামের জন্য থামল। কাছেই একটা প্রকাণ্ড গুহার মুখ, একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে এঁকে বেঁকে বনের মধ্যে অদৃশ্য হয়েছে। অত বড় গুহা আগে কখনো না দেখার দরুন কৌতূহলের বশবর্তী হয়েই সে জিনিসপত্র বাইরে রেখে গুহার মধ্যে ঢুকল। গুহার মুখে খানিকটা আলো, ভেতর বড় অন্ধকার। টর্চ জেলে সন্তর্পণে অগ্রসর হয়ে সে ক্রমশ এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে ডাইনে বাঁয়ে আরো দুটো মুখ। ওপরের দিকে টর্চ উঠিয়ে দেখল ছাদটা অনেকটা উঁচু, সাদা শক্ত নুনের মতো ক্যালসিয়াম কার্বনেটের সরু মোটা ঝুড়ি ছাদ থেকে ঝাড় লণ্ঠনের মতো ঝুলছে। গুহার দেয়ালগুলো ভিজে, গা বেয়ে অনেক জায়গায় জল খুব ক্ষীণ ধারায় ঝরে পড়ছে। শঙ্কর ডাইনে গুহায় ঢুকল। সেটা ঢোকবার সময় সরু, কিন্তু ক্রমশ প্রশস্ত হয়ে গেছে। পায়ে পাথর নয়, ভিজে মাটি। টর্চের আলোয় ওর মনে হলো গুহাটা ত্রিভুজ আকৃতি। ত্রিভুজের ভূমির এক কোণে আর একটা গুহা মুখ, সেটা দিয়ে ঢুকে শঙ্কর দেখল সে যেন দুধারে পাথরের উঁচু দেওয়ালওয়ালা একটা সংকীর্ণ গলির মধ্যে এসেছে। গলি আঁকা বাঁকা, একবার ডাইনে একবার বাঁয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে। শঙ্কর অনেক দূর চলে গেল গলিটা ধরে। ঘন্টা দুই এতে কাটল, তারপর সে ভাবল এবার ফেরা যাক। কিন্তু ফিরতে গিয়ে সে আর কিছুতেই সেই ত্রিভুজ গুহাটি খুঁজে পেল না। কেন, এই তো সেই গুহা থেকেই এই সরু গুহাটা বেরিয়েছে। সরু গুহা তো শেষ হয়েই গেল, তবে সেই ত্রিভুজ গুহাটা কই? অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শঙ্করের হঠাৎ কেমন আতঙ্ক উপস্থিত হল। সে গুহার মধ্যে পথ হারিয়ে ফেলেনি তো? সর্বনাশ! সে বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করল, ভাবল না ভয় পেলে তার চলবে না। স্থির বুদ্ধি ভিন্ন এ বিপদ থেকে উদ্ধারের উপায় নেই। মনে পড়ল অ্যালভারেজ তাকে বলে দিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হবার সময় পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায়, যাতে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে। এ উপদেশ সে ভুলে গিয়েছিল। এখন উপায়? টর্চের আলো জ্বালতে তার ভরসা হচ্ছে না, যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়। গুহার মধ্যে অন্ধকার সূচিভেদ্য, সেই অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব, পথ খুঁজে বার করা তো দূরের কথা। সারা দিন কেটে গেল, ঘড়িতে সন্ধে সাতটা। এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ। ভীষণ গুমট গরম গুহার মধ্যে, তাছাড়া পানীয় জল নেই। পাথরের দেয়াল বেয়ে যে জল চুঁয়ে পড়ছে তার আস্বাদ কষা, ঈষৎ লোনা। তার পরিমাণও বেশি নয়, জিভ দিয়ে চেটে খেতে হয় দেয়ালের গা থেকে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই। 7:30 বাজল, 8:00, 9:00, 10:00। তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এইবার তা এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আরো উন্মাদের মতো হয়ে উঠল।
এই আলো যতক্ষণ, তার প্রাণের ভরসাও ততক্ষণ, নতুবা এই নরকের মতো মহা অন্ধকারে পথ খুঁজে পাওয়ার কোনো আশা নেই, স্বয়ং অ্যালভারেজও পারত না। টর্চ নিভিয়ে ও চুপ করে একখানা পাথরের ওপর বসে রইল। এ থেকে উদ্ধার পাওয়া যেতে পারত যদি আলো থাকত, কিন্তু এ অন্ধকারে সে কি করে এখন? একবার ভাবল রাত্রিটা কাটুক না, দেখা যাবে। পরক্ষণেই মনে হল তাতে আর এমন কি সুবিধে হবে, এখানে তো দিন রাত্রি সমান। অন্ধকারেই সে দেয়াল ধরে ধরে চলতে লাগল। হায় হায়, কেন গুহায় ঢোকবার সময় দুটো নতুন ব্যাটারি সঙ্গে নেয়নি, অন্তত একটা দেশলাই। ঘড়ি হিসেবে সকাল হল, গুহার চির অন্ধকারে কিন্তু আলো চলল না। ক্ষুধা তৃষ্ণায় শঙ্করের শরীর অবসন্ন হয়ে আসছে, বোধহয় এই গুহার অন্ধকারেই ওর সমাধি অদৃষ্টে লেখা আছে। দিনের আলো আর তাকে দেখতে হবে না। অ্যালভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ত তৃষ্ণা মেটেনি, তাকেও চাই। তিন দিন তিন রাত্রি কেটে গেল। শঙ্কর জুতোর সুকতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা কি ইঁদুর কি কাঁকড়া বিছে গুহার মধ্যে কোনো জীব নেই যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে। তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটবে। কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে এ গুহা থেকে যে করে হোক বেরোতেই হবে, দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহেও অন্ধকারে হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এরকমই হাতড়াবে। একবার সে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না। দিন রাত্রি ঘণ্টা ঘড়ি দণ্ড পল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে। হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমবার পরে সে যেন একটু বল পেল, আবার উঠল, আবার চলল। অ্যালভারেজের শিষ্য সে, নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে বসে কখনোই মরবে না। সে পথ খুঁজবে, খুঁজবে যতক্ষণ বেঁচে আছে। আশ্চর্য, সেই নদীটাই বা কোথায় গেল? গুহার মধ্যে গোলকধাঁধায় ঘুরবার সময় জলধারাকে সে কোথায় হারিয়ে ফেলেছে? নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাক অন্য মুখ আছে গুহার বাইরে। কিন্তু নদী তো দূরের কথা, একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ তিন দিন পরিচয় নেই। জলের অভাবে শঙ্কর মরতে বসেছে। কষা লোনা বিস্বাদ জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে, তৃষ্ণা বেড়েছে ছাড়া কমে। পাথরের দেয়াল হাতড়ে শঙ্কর খুঁজতে লাগে। ভিজে দেয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কি? খেয়ে প্রাণ বাঁচবে? না, তাও নেই। পাথরের দেয়াল সর্বত্র অনাবৃত, মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বনেটের পাতলা স্তর পড়েছে। একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়।
অ্যালভারেজের মৃত্যুর পর শঙ্কর একাই তার যাত্রা শুরু করল। তার গন্তব্য স্যালসবেরি। পঞ্চম দিনে শঙ্কর একটা গুহার মুখে পৌঁছল। সেই গুহায় ঢুকে শঙ্কর পথ হারিয়ে ফেলল। তিন দিন তিন রাত্রির সে অন্ধকার গুহায় মৃত্যুর সঙ্গে লড়াই করে কাটাল। আরো একদিন কেটে রাত হল। এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে। সে কি আরো চলবে? কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এই চলার শেষ নেই। কোথায় সে চলেছে এই গাঢ় নিকশ কালো অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে? কি ভয়ানক অন্ধকার আর কি ভয়ানক নিস্তব্ধতা! পৃথিবী যেন মরে গেছে। সৃষ্টি শেষের প্রলয়ে সোম সূর্য নিবে গেছে। সেই মৃত পৃথিবীর জনহীন শব্দহীন সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের ওপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করল। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটি বার মাত্র জ্বালিয়ে সে দেখল যে দেয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে দেয়ালটা আড়াআড়ি ভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করল। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। কুল 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 ঝর্ণা ধারার শব্দ, যেন পাথরের নুড়ির উপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হল জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেয়ালের ওপারে। দেয়ালে কান পেতে শুনে ওর ধারণা আরো বদ্ধমূল হল। দেয়াল ফুঁড়ে যাওয়ার উপযুক্ত ফাঁক আছে কিনা টর্চের রাঙা আলোয় অনুসন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে ওপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিল। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করল। এই ধরনের নির্ঝরের স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিবিয়ে সেই মহা নিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে একে বেঁকে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। এক জায়গায় সেটা তিন চারটে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে মনে হল। সেখানে এসে সে দিশে হারা হয়ে পড়ল। টর্চ জ্বেলে দেখল স্রোত নানামুখী। অ্যালভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না গেলে এখানে এবার গোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা। নিচু হয়ে
চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখল, স্বচ্ছ নির্মল জলধারার এপারে ওপারে দু পারেই এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। এই ধরনের পাথরের নুড়ির ওপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূরে গিয়ে আবার অনেকগুলো ফেকড়ি বেরিয়েছে। প্রত্যেক সংযোগ স্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখল। অনেকগুলো স্রোত শাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল। পথে চিহ্ন রেখে গিয়েও শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হল। একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই সে আলো জেলে দেখল, জলের ধারে এক প্রকাণ্ড কায় অজগর পাইথন কুণ্ডলী পাখি আছে। পাইথন ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কুড়ির দানার মতো চোখ চাইতেই টর্চের আলোয় দিশাহারা হয়ে গেল। নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সাপ অতি ভয়ানক জন্তু, বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, অজগর সাপের নাগপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটি বার লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে চলতে ওর ভয়ানক ভয় করছিল, কি জানি কোথায় আবার কোন পাইথন সাপ কুণ্ডলী পাখি আছে। দুটো তিনটে স্রোত শাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার নিজের চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগ স্থলে ফিরে এল। প্রধান সংযোগ স্থলে ও নুড়ি দিয়ে একটা ক্রস চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখল সেও সোজাসুজি যায়নি, কিছু দূর গিয়েই তারও নানা ফেকড়ি বেরিয়েছে। এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারল গুহাটা সেখানে ত্রিভুজ আকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বা না করতে পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখল বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ এবার আর ভয় নেই, এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত তিনটে, সেখানটায় গাছপালা কিছু কম, মাথার ওপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালোক খচিত নগরপথের মতো মনে হল। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিল এ অপ্রত্যাশিত মুক্তির জন্য। ভোর হল, সূর্যের আলো গাছের ডালে ডালে ফুটল। শঙ্কর ভাবল এ অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল, ফেলে না দিয়ে গুহায় বিপদের স্মারক স্বরূপ সেখানে সে কাছে রেখে দিল। পরদিন এলিফেন্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার আগে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিল। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখল, সামনে যে মুক্ত প্রান্তরবত দেশ পড়ল এখান থেকে এটা প্রায় 300 মাইল বিস্তৃত, একেবারে জাম্বেজি নদীর তীর পর্যন্ত। এই 300 মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে, প্রায় 175 মাইল, অতি ভীষণ
জনমানবহীন, জলহীন, পথহীন মরুভূমি। অ্যালভারেজ মিলিটারি ম্যাপ থেকে নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়া মানেই মৃত্যু। ম্যাপে এর নাম দিয়েছে তৃষ্ণার দেশ। রোডেশিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিল। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পাহারা হয়ে পড়ল না। এই পথে অ্যালভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। 62 বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল সে তা থেকে পিছিয়ে যাবে। কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখল ম্যাপে সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরুমধ্যস্থ কূপের জায়গায় ল্যাটিটিউড লংগিটিউড দেওয়া আছে। ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ ঘটিত কি একটা গোলমেলে অঙ্ক কষে বার করত অ্যালভারেজ। শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি। সুতরাং অদৃষ্টের উপর নির্ভর করা ছাড়া আগে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্ত? কারণ জ্বালানি কাঠ আর একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জলও গেল ফুরিয়ে। সেই সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটি পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর অসম্ভব, তার চেয়েও অসম্ভব ক্ষুদ্র হাত দুই পরিধির এক জলের অণুই বার করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে যে এ ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার সামিল। সে এমন জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফেরবার কোনো উপায় নেই। একটা উঁচু বালিয়াড়ির ওপর উঠে সে দেখল চারধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে, পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল।
কিছু দূরে একটা ছোট ঢিবির মতো পাহাড় এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এই ধরনের গ্রানাইটের ঢিপি এদেশে সর্বত্র। ট্রান্সভাল ও রোডেশিয়ায় এদের নাম কপি, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য শঙ্কর ওই গুহায় আশ্রয় নিল। এইখানে এক ব্যাপার ঘটল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, বেতার রূপটির সাউন্ড এফেক্টস ও আবহ সঙ্গীত পরিকল্পনায় রিচার্ড, ডিয়েগো অ্যালভারেজের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, শঙ্করের ভূমিকায় এবং গল্পের পাঠক দীপ, অন্যান্য চরিত্রে মীর, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চি 98.3 FM এর নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়।